প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকে যে গল্পটি পড়তে যাচ্ছি সেটি হুমায়ুন আহমেদের লেখা অন্তরার বাবা। গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ। মফিজউদ্দিন সাহেব নির্বিরোধী মানুষ, প্রাইভেট ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ বিভাগে কাজ করেন, ঢাকার মালিবাগে ফ্ল্যাট ভাড়া করে থাকেন, চিপা গলির ভেতর ফ্ল্যাট, গাড়ি ঢোকে না বলে বেশ সস্তা, চার রুমের 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ভাড়া 3000 টাকা। মফিজউদ্দিন সাহেবের সংসার ছোট, স্ত্রী, 2 মেয়ে, 1 ছেলে। বড় মেয়েটির বিয়ে হয়ে গেছে, ক্যানাডায় স্বামীর সঙ্গে থাকে। ছোট মেয়েটিরও বিয়ের কথা হচ্ছে, পাত্রপক্ষ মেয়ে দেখে গেছে, ফাইনাল কিছু না বললেও মেয়ে যে তাদের খুব পছন্দ এটা বোঝা যাচ্ছে। ছেলেটাও পড়াশোনায় ভালো, জুলাই মাসে অনার্স পরীক্ষা দেবে, পাশ করে বের হয়ে কোথাও চাকরি না পেলে ব্যাংকে চাকরি হবেই, মফিজউদ্দিন সাহেব তার ব্যাংকের এমডি সাহেবকে বলে রেখেছেন। কাজেই মফিজউদ্দিন সাহেবকে মোটামুটি সফল এবং সুখী মানুষ বলা যেতে পারে। তার স্ত্রী ভাগ্যও ভালো, রেহানা অতি শান্ত স্বভাবের মেয়ে, স্বামীর সঙ্গে তার যে ঝগড়া টগড়া হয় না তা না, মাঝে মধ্যে হয়, তবে তখনও মফিজ সাহেবের কী দরকার কী দরকার না তার দিকে কঠিন নজর থাকে। ব্যাংক থেকে ফিরতে মফিজ সাহেবের রোজই সন্ধ্যা 7টা-8টা বেজে যায়। তিনি ফিরেই গরম পানি দিয়ে গোসল করেন, গোসল সেরেই খেতে বসেন, খাওয়া শেষ করে মিনিট 10-এক চোখ বন্ধ করে শুয়ে থাকেন, তারপর এসে টিভির সামনে বসেন, নাটক থাকলে দেখেন, নাটক না থাকলে ভিসিপিতে হিন্দি ছবি দেখেন। পুরনো ছবি 2-3 বার করে দেখতেও তার আপত্তি নেই, তবে পুরনো ছবি যেন তাকে দেখতে না হয় রেহানের সেদিকেও নজর আছে। বাসায় কেউ না থাকলে তিনি নিজে ভিডিও ক্লাব থেকে ছবি নিয়ে আসেন। হিন্দি ছবি দেখার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, তবু স্বামীকে খুশি করার জন্য তিনি বলেন, নাচ গান আসলে আমাকে ডাক দিও তো, তোমার সঙ্গে বসে দেখব। মফিজ সাহেব সুবোধ স্বামীর মতো নাচ গানের জায়গা এলে স্ত্রীকে ডাকেন। স্বামী স্ত্রীর সাংসারিক কথাবার্তা ছবি দেখার সময়ই হয়, কারণ মফিজ সাহেব ছবি শেষ করেই ঘুমাতে যান। তাকে খুব ভোরে উঠতে হয়, প্রাইভেট ব্যাংক 9টা থেকে ব্যাংকিং আওয়ার। মফিজ সাহেবেরও জীবনযাত্রা এভাবেই চলছিল। এক বুধবারে সামান্য ব্যতিক্রম হলো, তিনি পলিথিনের এক পোটলা নিয়ে অফিস থেকে ফিরে যথারীতি গোসল করতে গেলেন। গোসলের মাঝখানে রেহানা বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল, পোটলার ভেতর কাপড় কিসের? মফিজ সাহেব বললেন, আমার কাপড়। তোমার কি কাপড়? কিনলাম আর কি। কিনবে তো বটে, বিনা টাকায় তোমাকে কে কাপড় দিবে? কিসের কাপড়? কাফনের কাপড়। কাফনের কাপড় মানে কি? মফিজ সাহেব জবাব দিলেন না, মাথায় পানি ঢালতে লাগলেন। রেহানা বললেন, জবাব দিচ্ছ না কেন? কাফনের কাপড় মানে কি? কার কাফনের কাপড়? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি মারা গেছো নাকি যে তোমার কাফনের কাপড়? গোসলটা একটু বন্ধ রেখে কথার জবাব দাও তো। আমার এক কলিগ হজ করতে গিয়েছিলেন, তাকে আনতে বলেছিলাম, মক্কা থেকে তোমার জন্যে কাফনের কাপড় আনতে বলেছো? কেন, দেশে সাদা কাপড় পাওয়া যায় না? কাবা শরীফ ছুঁয়ে এনেছে। কাবা শরীফ ছুঁয়ে তোমার জন্যে কাফনের কাপড় আনতে হবে কেন? সব গোসল শেষ করে বের হলেন, শান্ত গলায় বললেন, ভাত দাও। ভাত দাও মানে? তুমি আগে বলো কাফনের কাপড় কি মনে করে আনালে? অফিস সাহেব জবাব দিলেন না, খাবার টেবিলের দিকে রওনা হলেন। বিয়ের কথা ঠিকঠাক হবার পর কোনো এক বিচিত্র কারণে মেয়েরা বাবার দিকে চলে আসে, অতিরিক্ত মমতা দেখায়, খানিকটা আল্লাহ দিয়েও করে। মফিজউদ্দিন সাহেবের মেয়ে অন্তরার ভেতরেও এই ব্যাপার হয়েছে। সে তার ঘরে বসেছিল, মায়ের চেঁচামেচি শুনে বিরক্ত মুখে বলল, এরকম করছো কেন মা? রেহানা বলল, কি করছি? তোর বাবা কি করেছে শুনতে পাসনি? কাফনের কাপড় নিয়ে এসেছে। কি হয়েছে তাতে? অনেকেই আনে, শুধু শুধু চেঁচিও না তোমা। একটা মানুষ সারাদিন অফিস করে এসেছে, তুমি তাকে রেস্ট দেবে না? চিৎকার করে মাথার পোকা নড়িয়ে দিচ্ছ। এই কাফনের কাপড় আমি কিন্তু ঘরে রাখবো না। আচ্ছা রেখো না, এখন দয়া করে চিৎকার থামাও, ভাত খাবার পর বাবা মুভি দেখবে। নতুন কিছু এনেছো? না আনলে স্লিপ দিয়ে কাজের মেয়েটাকে পাঠাও, বেচারা রোজ পুরনো মুভি দেখে, আমার খুব খারাপ লাগে। মাদার ইন্ডিয়া ছবিটা এনে 3 বার দেখল, 3 বার দেখার মতো কি আছে? অন্তরা তার বাবার খাবার সময়ও কিছুক্ষণ সামনে বসে রইল, প্লেটে ভাত তুলে দিল। মফিজউদ্দিন সাহেব নিঃশব্দে খেয়ে গেলেন, এমনিতেই তিনি কথা কম বলেন,
খাবার সময় একেবারেই বলেন না। মফিজউদ্দিন খেয়ে দিয়ে অন্যদিনের মতো রেস্ট নিতে গেলেন না, সরাসরি ছবি দেখতে গেলেন। অন্তরা টেলিফোন নিয়ে তার নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে রোজ রাত 9টার সময় সে টেলিফোন করে। টেলিফোনে 1 ঘন্টার মতো কথা হয়, 1 ঘন্টা কথায় অনেক কিছু চলে আসে। অন্তরা তার বাবার কাফনের কাপড় কেনার প্রসঙ্গ নিয়ে এলো। এ জানো আজ কি হয়েছে? ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। কি হয়েছে? আমার বাবা অর্থাৎ তোমার শ্বশুর সাহেব ভয়ঙ্কর একটা কাণ্ড করেছেন। কি কাণ্ড? আন্দাজ করো তো দেখি পারো কি না। আন্দাজ করতে পারছি না। উনি কি ভয়ঙ্কর কাণ্ড করেছেন? উনি বলছো কেন? উনি বলবো না তো কি বলবো? বাবা বলবে। এখনই বাবা বলবো নাকি? হ্যাঁ এখনই বাবা বলবে। আমি তো তোমার মাকে এখনই মা বলি। কবে মা বললে? ও মা, এর মধ্যে ভুলে গেছো? কাল আমি জিজ্ঞেস করলাম না মা কেমন আছেন, আমি কি বলেছি তোমার মা কেমন আছেন? ও আচ্ছা, এখন মনে পড়েছে। তোমার এমন ভুলো মন, কোন দিন আমাকে ভুলে যাবে? কে জানে হয়তো এখনই ভুলে যাবে। বলো তো আমার নাম কি? আসলেই ভুলে গেছি, তোমার নাম যেন কি? ফাজলামি করবে না তো? আচ্ছা যা, ফাজলামি করবো না। তোমাদের বাসায় ভয়ঙ্কর ব্যাপার কি হলো তা কিন্তু এখনো বলনি। আমার বাবা কাফনের কাপড় কিনে নিয়ে এসেছেন। সে কি, কার জন্যে? কার জন্যে আবার? নিজের জন্যে। বলো কি, মাথা খারাপ নাকি? নিজের শ্বশুর সম্পর্কে এসব কি বলছো? ছি, আই এম সরি। তবে অন্তরা শোনো, কাফনের কাপড় কিন্তু অনেকেই কেনে। আমার এক দুঃসম্পর্কে নানা কিনেছিলেন, শেষে দেখা গেল তার সংসারে সবাই মারা গেছে, তিনি শুধু বেঁচে আছেন, তার আর মৃত্যু হচ্ছে না। আসলে বাবা হচ্ছেন খুবই স্ট্রেঞ্জ মানুষ। তিনি নিজের মতো থাকেন, অফিস করেন, কোনো বিষয়ে তার কোনো কমপ্লেন নেই। কাফনের কাপড় এনে কি বললেন? কিছুই বলেননি, তিনি নিজের মতো আছেন, এখন ছবি দেখছেন। কার ছবি দেখছেন? VCR-এ ছবি দেখছেন। বাবারই একটাই শখ, ছবি দেখা। এখন দেখছেন ঠান্ডি হাওয়া। তুমি ঠান্ডি হাওয়া দেখেছো? না। গানগুলি এত সুন্দর, শুনলে পাগল হয়ে যেতে হয়। আচ্ছা আমি তোমাকে ক্যাসেট পাঠিয়ে দেব। পাঠিয়ে দিতে হবে না, আমি নিজে এসে নিয়ে যাব। খবরদার এই কাজ করবে না, বিয়ের আগে শ্বশুরবাড়িতে ঘোরাঘুরি আমার খুবই অপছন্দ। অপছন্দ হলেও কাজটা আমাকে করতে হবে, রাজকন্যাকে না দেখে আমি থাকতে পারছি না। খবরদার ঢং করবে না। আচ্ছা তুমি এত ঢং কোথায় শিখেছ? আমার ইচ্ছে করছে এখনই চলে আসি, আমি গোপনে এসে চুপ করে তোমার দরজায় টোকা দেব, তুমি দরজা খুলতে ঝপাং। ঝপাং মানে? ঝপাং করে তোমার গায়ে লাফিয়ে পড়ব। এই শোনো, তুমি কিন্তু কথাবার্তা অসভ্য দিকে নিয়ে যাচ্ছ, এরকম করলে আমি কিন্তু টেলিফোন রেখে দেব। টেলিফোন রাখতে পারবে না, কারণ আমাদের কথা হয়েছিল আমি একটা অসভ্য কথা বলতে পারি। একটা বলে ফেলেছ আর পারবে না। এখনো বলিনি, আমি কিন্তু টেলিফোন রেখে দিচ্ছি, এই রাখলাম। 1, 2, 3। অন্তরা টেলিফোন নামিয়ে রিঙ্গার অফ করে দিল। ওপাশ থেকে টেলিফোন করে করে ক্লান্ত হোক, মজা বুঝুক, রাত 12টার পর অন্তরা নিজেই করবে। এর মধ্যে অসভ্য কথা বলার জন্য বাবু সাহেবের যথেষ্ট শিক্ষা হয়ে যাবে। অন্তরা মাকে নিয়ে খেতে বসল। সাজ্জাদ বাসায় নেই, সে তার বন্ধুর বাড়িতে পড়াশোনা করতে গিয়েছে, পড়াশোনা শেষ করে রাতে সেখানেই থেকে যাবে। অন্তরা বলল, কাজের মেয়েটাকে বলো তো মা বাবাকে 1 কাপ চা দিয়ে আসুক, ছবি দেখার সময় চা খেতে ভালো লাগবে। রেহানা বললেন, তোর বাবার চা কফি কিছুই লাগে না, কাপে করে গরম পানি দিয়ে চুকচুক করে গরম পানি খাবে আর ছবি দেখবে, ছবিও কিন্তু দেখে না, ঘটনা কি জিজ্ঞেস কর, বলতে পারবে না। তুমি কি যে বলো, কেন বলতে পারবে না? তাকিয়ে থাকার জন্য তাকিয়ে থাকে। তুমি বাবার উপর রেগে আছো বলে এরকম কথা বলছো। রাগের মতো কাজ করলে আমি রাগবো না? বাবা মোটেই রাগের মতো কাণ্ড করেনি মা, কাফনের কাপড় অনেকেই কেনে। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ডের নানা কিনেছিলেন, তারপর কি হয়েছে শোনো, তার সংসারে সবাই একে একে মরে গেলেন, তিনি শুধু বেঁচে রইলেন, অমর হয়ে গেলেন। বাবার বেলা তো হয়তো এরকম হবে, দেখা যাবে বাবা বেঁচে আছেন আর আমরা সবাই মরে ভূত হয়ে গেছি। রেহানা মুখ কালো করে বললেন,
হাসছিস কেন? হাসির কি হলো? হাসি হাসছে আমি কি করব? মা গো কি অদ্ভুত দৃশ্য! বাবা কাফনের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা সবাই মরে ভূত হয়ে বিভিন্ন গাছে বাস করছি। হাসি বন্ধ কর, বন্ধ কর বললাম। অন্তরা হাসি বন্ধ করতে পারল না। হাসি ফাঁকে ফাঁকে বলল, মা ভূত হয়ে আমি কিন্তু বগেনভিলা গাছটায় থাকবো, তুমি অন্য কোনো গাছ বেছে নাও। অন্তরা ইচ্ছে করছে ভূত বিষয়ক এই মজার ব্যাপারটা এক্ষুনি টেলিফোন করে আসল মানুষটাকে জানায়, তবে ইচ্ছা করলেও এই কাজটা সে এখন করতে পারবে না, রাত ১২টার আগে অবশ্যই না। রাত ১২টা পর্যন্ত বাবু সাহেব টেলিফোনে আঙুল টিপে টিপে ক্লান্ত হয়ে নিক, অসম্ভব কথা বলার মজাটা টের পাক। রেহানা ঘরের কাজ শেষ করে ঘুমাতে যাবার আগে ঘড়ির দিকে তাকালেন, ১০টা বেজে ১১ মিনিট। অন্তরা বাবা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, ঠিক ১০টায় সে দাঁত মেজে বিছানায় যায়। তার বিছানায় যাওয়া মানেই ঘুম, তখন ডাকলে উঁ করে সাড়া দেয় ঠিকই, কিন্তু সেই সাড়া দেয়াটাও হয় ঘুমের মধ্যে। আশ্চর্য একটা মানুষ, সংসারে কি হচ্ছে কি না হচ্ছে কোনো খোঁজ নেই, ছেলেটা আজ বাসায় নেই এটাও তার চোখে পড়ল না। চোখে পড়লেও অবশ্যই কিছু হবে না, জিজ্ঞেস করবে না সে কোথায়। বাসায় একটা বিয়ে হচ্ছে, জিনিসপত্র কেনাকাটা আছে, বিয়ের তারিখ ঠিক করা আছে, কোনোটার সঙ্গে কোনো যোগ নেই। সে আছে নিজের মতো, মাস শেষে বেতনের টাকাটা তুলে দিলেই যেন সব দায়িত্ব শেষ। এরকম মানুষের আসলে সংসার করাই ঠিক না, এরা আসলে মানুষও না, ঘরের আসবাব। সংসারে এদের ভূমিকা ফার্নিচারের মতো, জায়গা মতো ফার্নিচারটা বসিয়ে দাও, মাঝে মধ্যে ঝাড়া দিয়ে ঝেড়ে ধুলা উড়িয়ে দাও, সব ঠিক। রেহানা পার মুখে দিয়ে অন্তরার ঘরের দিকে গেলেন, তারও কথা বলার মানুষ নেই, মেয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করা সেই সুযোগও বেশি দিন পাওয়া যায় না, বিয়ে হয়ে যাচ্ছে মেয়ের। রেহানা অন্তরার ঘরে ঢুকতে অন্তরা বলল, মা আজ তোমার সঙ্গে গল্প করতে পারবো না, আজ যাও তো। কি করবি, টেলিফোন নিয়ে বসবি? টেলিফোন নিয়ে বসবো মানে আমি কি সারাক্ষণ টেলিফোন নিয়ে থাকি? যখনই তোর ঘরের সামনে দিয়ে যাই তখনই দেখি গুটুর গুটুর করছিস, বিয়ের আগে এত কথা বলে ফেললে বিয়ের পর কি বলবি? আশ্চর্য কথা, তোমার ধারণা দেখে অবাক হচ্ছি মা, তুমি ভাবছো আমি ওর সঙ্গে কথা বলি? আমার এত কী দায় পড়েছে, আচ্ছা টেলিফোন করেছিল, আমি মুখের ওপর টেলিফোন রেখে দিয়ে রিঙ্গার অফ করে দিয়েছি যাতে টেলিফোন করলে আমাকে ধরতে না হয়। সে কি, কেন? আমার কথা বলতে ইচ্ছে করে না এই জন্য। এটা তো ঠিক না মা, মুখের ওপর টেলিফোন রেখে দিবি কেন? কোনটা ঠিক কোনটা ঠিক না তা নিয়ে তোমাকে বক্তৃতা দিতে হবে না মা, প্লিজ তুমি এখন যাও, তোমাকে অসহ্য লাগছে। কেন, আমি কি করলাম? তুমি কি করলে আমি জানি না, আমি শুধু জানি এ বাড়ির সবাইকে আমার অসহ্য লাগছে। রেহানা মুখ কালো করে মেয়ের ঘর থেকে বের হয়ে এলেন, নিজের শোবার ঘরে ঢুকে চমকে গেলেন, কারণ অন্তরার বাবা এখনও জেগে আছে। তার চেয়ে বড় কথা, তার সামনে কাফনের কাপড় বেছানো, কাপড়টা প্যাকেট থেকে বের করা হয়েছে। রেহানা বললেন, জেগে আছো কেন? মুফিজুদ্দিন বিড়বিড় করে বললেন, ঘুম আসছে না। সামনে কাপড় নিয়ে বসে আছো কেন? মেপে দেখলাম, মনে হচ্ছে কাপড় একটু শর্ট পরবে। মাপলে কিভাবে? বাজার থেকে গজফিতাও নিয়ে এসেছো? হাত দিয়ে মাপলাম, তিন হাত হচ্ছে এক গজ। রেহানা স্বামীর সামনে বসতে বসতে বললেন, তোমার কি হয়েছে ঠিক মতো বলো তো। কিছু হয় নাই। অবশ্যই হয়েছে, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। কাফনের কাপড় কেন কিনলে বলো? কাজ আগিয়ে রাখলাম, যেদিন মারা যাবো সেদিন যদি হরতাল থাকে তাহলে দোকানপাট বন্ধ থাকবে। কবরের গর্ত খুঁড়িয়ে রাখো, হরতালের দিন কবর খোদার লোক যদি না পাওয়া যায়। মফিজুদ্দিন কিছু বললেন না। রেহানা বললেন, আসো ঘুমাতে আসো, আর খবর দাও তুমি এই কাপড়ে হাত দেবে না। আচ্ছা, এই কাপড়ের প্রসঙ্গ মুখেও আনবে না। আচ্ছা, রেহানা স্বামীকে নিয়ে ঘুমাতে গেলেন, ইচ্ছা করে আজ ঘনিষ্ঠ হলেন স্বামীর গায়ে হাত রেখে আদুরে গলায় বললেন, এত রাত পর্যন্ত জেগে আছো এরকম তো কখনো হয় না, বিশেষ কিছু প্রয়োজন থাকলে বলো, লজ্জা করার দরকার নেই, কিছু লাগবে? না। আচ্ছা বেশ, ঘুমোবার আগে ৫-১০ মিনিট গল্প করো, নাকি তাও করবে না? কি গল্প? যা ইচ্ছা বলো, আজকে যে ছবিটা দেখলে সেই
চ্যাপ্টার গল্প বলতে পারো, অফিসের গল্প বলতে না পারো, অফিসের গল্প বলতে পারো, তোমাদের অফিসে মজার কিছু হয় না? না, কোনো গল্প করতে ইচ্ছে করছে না? মফিজুল ক্ষীণ স্বরে বললেন, একটা গল্প করতে ইচ্ছা করছে কিন্তু তুমি রাগ করবে। না, রাগ করবো না, বলো। কাফনের কাপড় নিয়ে গল্প। পুরুষদের কাফনের কাপড় লাগে তিনটা, এদের আলাদা আলাদা নাম আছে। একটা হলো পিরহান, ঘাট থেকে হাঁটু পর্যন্ত লম্বা। আরেকটাকে বলে ইজার, মাথা থেকে পা পর্যন্ত ইজার দিয়ে ঢাকা হয়। আরেকটাকে বলে লেফাফা, এই ইজারের মতোই। শুনছো? হ্যাঁ শুনছি। মেয়েদের কাপড় লাগে পাঁচটা, পিরহান, ইজার, লেফাফা তো আছেই, তার উপর বাড়তি হলো ছেড়বন্ধ। ছেড়বন্ধ দিয়ে মাথার চুল জড়িয়ে দিতে হয়। আর হলো সিনাবন্ধ, সিনাবন্ধ দিয়ে বুক থেকে উড়ু পর্যন্ত ঢাকা হয়। হেনা থমথমে গলায় বললেন, আরও কিছু বলবে? মফিজুদ্দিন বললেন, কাফনের কাপড়ের আরেকটা মজার ব্যাপার আছে, হিজরাতের মেয়েদের মতো কাফনের কাপড় পরাতে হয়, ওদেরও পাঁচ টুকরা কাপড় লাগে। ও, আর পুরুষত্ব নেই পুরুষ, যারা নপুংসক তাদের জন্য পাঁচটা কাপড় লাগে। যথেষ্ট কথা বলেছ, আর না, এখন ঘুমাতে যাও। ঘুম আসছে না। ঘুম না আসলে বারান্দায় হাঁটাহাঁটি করো কিংবা ছবি দেখো, অন্তরাকে বলো ভিসিআর ছেড়ে দেবে। ভিসিআর আমি নিজেই ছাড়তে পারি, তাহলে তো ভালোই। মফিজুদ্দিন বিছানা থেকে নেমে পড়লেন, রেহানাও নামলেন, তার মাথা চড়ে গেছে। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে, ঘুমের ওষুধ খেলেও হয়তো ঘুম হবে না। রাত ১২টা বাজে, অন্তরা টেলিফোন করল। একটা রিং হতেই ওপাশ থেকে রিসিভার তুলল। অন্তরা বলল, ঘুমিয়ে পড়েছিলে? ঘুমাবো মানে? তুমি আমার খট করে টেলিফোন রেখে দিলে কেন? তুমি অসভ্য কথা বলবে আর আমি টেলিফোন ধরে রাখবো? আমি এরকম মেয়েই না। আয় শোনো না, আমার মনটা খুব খারাপ। কেন? মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এই জন্যে মন খারাপ। খারাপ ব্যবহার করেছো কেন? উনি কী করেছিলেন? আমার সঙ্গে গল্প করতে এসেছিল। গল্প করতে এলে খারাপ ব্যবহার করবে কেন? মাকে তো তুমি চেনো না, মা বিরাট গল্পবাজ, একবার গল্প শুরু করলে আর থামবে না, গল্প করেই যাবে। তাতে অসুবিধা কী? তুমি গল্প করতে? মার সঙ্গে গল্প করলে আমি তোমার সঙ্গে কখন গল্প করব? এখন একটা কথা আমার বলতে ইচ্ছা করছে, কিন্তু বললে তুমি মাথায় উঠে যাবে, এই জন্য বলবো না। প্লিজ বলো। কথাটা হচ্ছে, তুমি ছাড়া আর কারোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। মিথ্যা কথা, অন্তরা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আমার কথা বিশ্বাস করলে না? ওপাশ থেকে সঙ্গে সঙ্গে বলা হলো, বিশ্বাস করি, বিশ্বাস করবো না কেন? তাহলে কেন বললে মিথ্যা কথা? এমনি বললাম, মজা করার জন্য বললাম। খবরদার আর বলবে না। আচ্ছা যাও, আর বলবো না। প্রমিস, প্রমিস, একটু ধরো তো, এক মিনিট। কোথায় যাচ্ছ? বসা করে ভিসিআর চলছে, দেখে আসি কী ব্যাপার। এত রাতে কে ছবি দেখছে সেটাই তো বুঝতে পারছি না, তুমি ধরো তো। অন্তরা বসার ঘরে ঢুকলো, স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। মফিজুদ্দিন সাহেব ভিসিআর দেখছেন, তার গায়ে কাফনের কাপড়, তিনি শুয়ে আছেন লম্বা হয়ে, মাথার নিচে বালিশ দেয়া যাতে ভিসিআর দেখতে অসুবিধা না হয়। অন্তরা কাঁপা কাঁপা গলায় ডাকলো, বাবা। মফিজুদ্দিন মেয়ের দিকে এক পলক তাকিয়ে টিভি পর্দার দিকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। অন্তরা বলল, তুমি কী পরে আছো বাবা? মফিজুদ্দিন টিভি পর্দা থেকে দৃষ্টি না ফিরিয়ে বললেন, কাপড়টা পরে দেখলাম ফিটিং হয় কি না, ভালো ফিটিং হয়েছে। অন্তরা সারা বাড়ি কাঁপিয়ে বিকট চিৎকার দিল, গলা ফাটিয়ে ডাকল, মা, মা। মফিজুদ্দিন সাহেবের তাতে কোনো ভাবান্তর হলো না। কাফনে মোড়া একজন মানুষ, শুধু মুখটা বের হয়ে আছে, চোখ খোলা, সে চোখ তাকিয়ে আছে টিভি পর্দার দিকে। টিভি পর্দার আলো এসে চোখে পড়ছে, তার চোখ চকচক করছে। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।